আমরা এখন এসেছি রাজশাহী জেলার নদাপাড়ায়। এখানে একটি চৌবাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে এই চৌবাচ্চার মধ্যে কই এবং শিং মাছ চাষ করা হয়। এটার দৈর্ঘ্য 10 ফিট বা প্রস্থ হচ্ছে 5 ফিট এবং এর গভীরতা 5 ফিটের মতো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলি ফিট খাচ্ছে খুব সুন্দরভাবে, খুব সুন্দরভাবে ফিট খাচ্ছে এবং মাছগুলি লাফালাফি করতেছে অত্যন্ত সুন্দর এবং সুপরিসরে এই মাছগুলি চাষ করা যায়। তো আপনারা ইচ্ছা করলে এই মাছগুলি চাষ করতে পারেন সহজেই। তো আমরা কথা বলতেছি এই মাছ যে চাষ করে মাহিন। হ্যাঁ মাহিন, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। তো তুমি যে লেখাপড়ার পাশাপাশি বাড়িতে শখের বসে এই মাছগুলি চাষ করতেছো, তো তোমার কেমন লাগে, তোমার কাছে এটা কেমন লাগে? আমার জন্য এটা আনন্দময়। আচ্ছা, তো তুমি প্রতিদিন এই মাছকে কতটুকু ফিড খাওয়াও? আমি প্রতিদিন এই মাছের জন্য 1 কেজি ফিড এই 3 বেলায় খাওয়াই। আচ্ছা, আর তাছাড়া বাড়িতে যে খাবারগুলো উচ্ছিষ্ট নষ্ট হয় যেমন ভাত টাত, এগুলো নষ্ট হয়, এগুলো কি এখানে খেতে দাও মাছকে? হ্যাঁ, বাড়িতে যেগুলো খাবার আমরা খাই মানে খেতে পারি না বা অবশিষ্ট থেকে যায় ওগুলো খাবার মাছকে দিই, মাছরা খেয়ে তাদের পেট পুরা করেন। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি তুমি কি মনে করো এই মাছ এভাবে মাছ চাষ করা কি লাভজনক না লস? হ্যাঁ অবশ্যই লাভজনক, কারণ আমি আমার বেশি খরচ হবে না, কারণ আমার বাড়ির পাশাপাশি যে খাদ্যটা খাই ওটা অবশিষ্ট খাদ্যটা আমার মাছকে দিচ্ছে, আবার অত আমার খরচ হচ্ছে না, 1 কেজি প্রতিদিন ফিড দিচ্ছে, এটাতে মাছ বেশি বড় হচ্ছে আর লাভজনক হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে পরিমাণ মাছ এখানে উৎপাদন হয় এটা দিয়ে কি তোমার ফ্যামিলির নিড ফিল আপ হয় না তোমার আরো বাজার থেকে মাছ কিনতে হয়, কই শিং এগুলো মাছ কিনতে হয়? আমাদের মাছ কিনতে হয় না, এখান থেকে আমাদের পরিবারের সম্পূর্ণ মিটে যায়। আচ্ছা মিটে যায়, এবং মনে হয় তোমরা আত্মীয় স্বজনের বাড়িতেও দিতে পারো তাই না? আমরা আত্মীয় স্বজনের বাসায় দিতে পারি। আচ্ছা আচ্ছা, অত্যন্ত ভালো, ধন্যবাদ তোমাকে তোমার ছোট্ট মতামত প্রকাশ করার জন্য। আচ্ছা আমরা আবার চলে যাচ্ছি কিছু মাছের লাফালাফি দেখার জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ কীভাবে ফিট খাচ্ছে, এভাবে আপনারা যে কেউ চাইলে আপনার বাড়িতে একটি চৌবাচ্চা করে এভাবে মাছ উৎপাদন করতে পারবেন। তো ধন্যবাদ আপনারা আমার এই ভিডিওটি দেখার জন্য, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ।